আপনাদের ট্যাবে যদি কখনো কোনো সমস্যা হয়ে থাকে, ট্যাব থেকে ট্যাবকে আপনারা কিভাবে ফ্যাক্টরি রিসেট করবেন সেই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমে আমাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার জন্য আমি অ্যাপস থেকে যেতে পারি। ট্যাবের অ্যাপসে আসলাম। এখান থেকে দেখেন এরকম সেটিংসের আইকনটা এখানে দেখা যাচ্ছে। আমি এখান থেকে সেটিংসে গেলাম। এখানে দেখেন সমস্ত অপশনগুলো এখানে চলে আসলো। এই অপশন থেকে আমি ব্যাকআপ অ্যান্ড রিসেট নামে একটা অপশন রয়েছে ট্যাবের মধ্যে। এই ব্যাকআপ অ্যান্ড রিসেট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে যাব। এই অপশনে যাওয়ার পরে এখানে দেখেন ফ্যাক্টরি ডেটা রিসেট, ফ্যাক্টরি ডেটা রিসেট নামে একটা অপশন দেখতে পাওয়া যাচ্ছে। এই ফ্যাক্টরি ডেটা রিসেট অপশনটিতে আমি যাব। এখন এখানে গেলাম, দেখেন এখানে লেখা আছে এরকম ফ্যাক্টরি ডাটা রিসেট করলে কি হবে আমার, যদি এই সংক্রান্ত মানে এই ট্যাবের মধ্যে যত প্রকার ডেটা থাকবে আমার নিজের সেভ করা সমস্ত ডেটা লস্ট হবে। সেক্ষেত্রে আমার যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন কোনো তথ্য থেকে থাকে তাহলে আমি সেগুলোকে আগে সরাই নিব অন্যত্র। আমি যেহেতু ট্যাবে শুধুমাত্র অ্যামসের কাজই করেছি, আমার যা গুরুত্বপূর্ণ ডেটা ছিল সেগুলো আমি অন্যত্র সরিয়ে নিয়েছি। এখন আমার এই মুহূর্তে আর কোনো গুরুত্বপূর্ণ ডেটা নেই, সেক্ষেত্রে আমি রিসেট ডিভাইস যে অপশনটি এখানে দেখা যাচ্ছে আমি সেটিতে এখানে প্রেস করব। দেখেন আমি এখানে রিসেট ডিভাইস যে অপশনটি আছে এটিতে প্রেস করছি। এখানে আরেকটা অপশন চলে আসলো, ইরেজ এভরিথিং, অল ইয়োর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ডাউনলোডেড অ্যাপ্লিকেশন উইল বি ইরেজড অ্যান্ড ক্যান নট বি রিকভার্ড। এই এই কথাটা কিন্তু এখানে লেখা আছে। অতএব সাবধান, যদি কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে আবারও একবার সুযোগ আছে ব্যাক করে যাওয়ার, নয়তো আমি এখানে ইরেজ এভরিথিং দিব। ডিভাইসটি শাট ডাউন হয়ে যাচ্ছে। দেখেন শাট ডাউন হয়ে যাওয়ার পরে কিছু প্রসেস এখানে অ্যাপ্লাই হবে, সিস্টেমটা রেডি হবে। সিস্টেম রেডি করার জন্য সিস্টেমে যা যা করা দরকার সিস্টেম নিজে থেকেই করবে। এখন আর আমার কিছু করণীয় নেই, আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখন আমি অপেক্ষা করছি এটার স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত। এখানে আপনারা ওয়েলকাম স্ক্রিন দেখতে পাচ্ছেন, তার মানে ফ্যাক্টরি ডেটা রিসেট অপশনটি সম্পন্ন হয়ে গেছে।